কাঞ্চনপুরের জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা অনির্দিষ্টকালের বন্ধ মঙ্গলবার প্রত্যাহার করে নিল জয়েন্ট মুভমেন্ট কমিটি। কমিটির তরফে এদিন প্রকাশ্যে এই বন্ধ প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। গত 16 নভেম্বর থেকে কাঞ্চনপুর মহকুমা জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দিয়েছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি। অনির্দিষ্টকালের বন্ধ প্রত্যাহারের ফলে মঙ্গলবার থেকে কাঞ্চনপুর মহকুমায় জনজীবনে স্বস্তি ফিরল। 9 দিনের মাথায় কাঞ্চনপুরে জয়েন্ট মুভমেন্ট কমিটির অনির্দিষ্টকালের বন্ধ প্রত্যাহারের ফলে এদিন দুপুর থেকে মহকুমা শাসক অফিস সহ হাট বাজার দোকানপাট খুলতে শুরু করেছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। থেকে এখন থেকে সম্পূর্ণরূপে আমরা তুলে নিয়েছি, কারণ আমাদের দাবি নিয়ে যে আমরা সরকার আলোচনায় বসুক, সেই আলোচনায় সরকার সম্মতি দিয়েছেন। তাই আমরা আমাদের এই জয়েন্ট মুভমেন্ট কমিটির যে অনির্দিষ্টকালে মহকুমা বন্ধ তা আমরা উইথড্র করলাম।